আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা পল্লিখা মন শুধু মন ছুঁয়েছে গল্পের 25তম পর্ব। আশা রাখছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরোহী সম্পূর্ণ ঘুরে চলে গেছে, স্নিগ্ধ আরোহীর কপালে চুমু এঁকে দিল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত সময় কেন নিলে নিজেকে আমার কাছে সমর্পণ করতে? আজ থেকে আমাকে অপেক্ষা করানোর শাস্তি ভোগ করতে হবে ম্যাডাম, বলে আরোহীকে তার ভালোবাসার উন্মাদনায় মত্ত করতে লাগলো। তাদের পবিত্র মিলনের স্নিগ্ধ অনেক অভিযোগ করলেও আরোহী শুধু একটা কথাই বলল, স্নিগ্ধ আমায় কখনো ছেড়ে যেও না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই, এ দুনিয়াতে আমার সর্বশেষ ঠিকানা শুধুই তুমি, আর কখনো এই আরোহী তোমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারবে না। আরোহীর সবটা জুড়ে শুধু স্নিগ্ধ আর স্নিগ্ধ বলে স্নিগ্ধকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, চোখ বেয়ে অঝরে পানি ঝরতে লাগলো। স্নিগ্ধ তাকে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিল। ঘোরের মাঝে থেকে আরোহীর তুমি বলাটা বেশ এনজয় করলো স্নিগ্ধ। ফজরের আজান কানে বাজছে, আরোহীর স্নিগ্ধর উন্মুক্ত বুকে মুখ গুজে চোখ বোঝে রয়েছে। স্নিগ্ধ ঘুমিয়ে গেছে কিন্তু আরোহী জাগনেই আছে। সে স্নিগ্ধর বুকের ঢিপ ঢিপ আওয়াজ শুনতে স্নিগ্ধর শরীরের মাতরা গ্রান নিতে ব্যস্ত। একজন পুরুষের শরীরের গ্রান এমন মাতাল করা হতে পারে জানা ছিল না আরোহীর। বুকের ওই ঢিপ ঢিপ আওয়াজটা যেন বারবার আরোহী আরোহী করছে, ভাবতে তৃপ্তিতে ভরে যাচ্ছে তার বুকটা। এই মানুষটা সত্যি তাকে খুব ভালোবাসে, আর তা বুঝতে সে বেশ সময় নিয়েছে। এই মানুষটা বিনা শর্তে তাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। এই মানুষটা তার না রূপ না গুণের পূজারী, এই মানুষটা তার মনের পূজারী। ভালো তো এমন মানুষকেই বাসতে হয় যে রূপ গুণ নয়, মনের পূজারী হয়। নামাজ পড়তে হবে তাই স্নিগ্ধ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আরোহী, কিন্তু স্নিগ্ধ ঘুমের ঘোরে তাকে আরও চেপে নিল নিজের সাথে। মনে হচ্ছে এখনই নিজের বুকের ভিতরে ঢুকিয়ে ফেলবে। আরোহী একটু মাথা তুলে আস্তে করে বলল, স্নিগ্ধ উঠুন, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। স্নিগ্ধ ঘুমের ঘোরে বলল, যাও যাও পড়ে নাও। আরোহী মুচকি হেসে বলল, না ছাড়লে যাবো কি করে, ছাড়ুন না, শাওয়ার নিতে হবে, প্লিজ ছাড়ুন। স্নিগ্ধ চোখ টেনে তুলে তাকালো আরোহীর দিকে, রাতের কথা মনে পড়তেই চোখে মুখে দুষ্ট হাসি টেনে নিল আর বলল, এই যে ধানি লঙ্কা বউ কি, যুদ্ধ বল বাজি বল জেদ বল হেরে তো গেলে তুমি আর জিতে গেলাম আমি, আমি বলেই চোখ মারল। আরোহী হক চুকিয়ে গেল, তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কিছু বেশি হেরে যাওয়াকে মাঝেও অনেক বড় প্রাপ্তি থাকে, এবার আপনার বাহাদুরি দূরে সরান আর আমাকে ছাড়ুন, বলেই জোর জবরদস্তি শুরু করলো। স্নিগ্ধ হাসতে হাসতে বলল, তেজ দেখি এখনও কমেনি, ষোলো আনেই আছে, কি কি আছে তোমার ওই দেহে, সব তো নিয়ে নিলাম, এখনও এত তেজ কিসের? আরোহীর রাগি চোখে তাকালো স্নিগ্ধের, আরোহীর ঠোঁটে চুমু খেয়ে বলল, নাও এবার বাসি চুমু। আরোহী শান্ত গলায় বলল, ফাজলামি পরেও করা যাবে, নামাজের সময় চলে যাচ্ছে, প্লিজ ছাড়ুন। স্নিগ্ধ শান্তি শ্বাস ছেড়ে বলল, আহা এবার লক্ষ্মীমন্ত বউর ন্যায় কথা হয়েছে, শোনা যাও, বলে আরোহীর কপালে চুলগুলো পিছনের দিকে সরিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু এঁকে দিল। আরোহী খানিকটা লজ্জায় মিয়ে নিয়ে উঠে পড়ল, আবার পিছনে ঘুরে স্নিগ্ধর পিঠে হাত রেখে বলল, আপনিও চলুন না, একসাথে নামাজটা পড়ব। স্নিগ্ধ তার দিকে ঘুরে ভ্রকুচকে বলল, তুমি তো বেশ চালাক, শরৎ বরের ভালোবাসা পেয়ে মন ভরেনি, এখন নিজের সাথে শাওয়ারে নিয়ে গিয়ে রোমান্স করার মতলব? আরোহী বড় বড় করে চেয়ে বেশ রাগ নিয়ে বলল, মোটেও না, আপনি তো একটা নাস্তিক, নামাজ পড়েন না, আর আমি বললাম আপনি কিসের মাঝে কি তুলে আনলেন, দেখুন আমি শাওয়ার নিয়ে নামাজ পড়তে পড়তে যেন আপনাকে জানামাজে দেখতে পাই, বলেই শটাং শটাং পা ফেলে চলে গেল। স্নিগ্ধ ঘরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ল, বাথরুমের সামনে তোয়ালে ঝুলিয়ে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী বের হতে স্নিগ্ধকে দেখতে পেয়ে মুচকি হেসে পাশ কাটিয়ে চলে গেল। আরোহী নামাজ শেষ করতেই পাশে স্নিগ্ধ জানামাজ নিয়ে দাঁড়িয়ে পড়ল। স্নিগ্ধ শুয়ে পড়ল আবারও কিন্তু ঘুমাতে পারল না, তার ফোন বেজে উঠলো, স্ক্রিনে তাকিয়ে দেখলো তার বাবা ফোন করেছে। ব্রোকুচকে রিসিভ করে বলল, গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মাই প্রিন্স, গুড নিউজ আছে, অফিসে চলে আসবে নাকি ফোনেই বলবো? স্নিগ্ধ শো থেকে বসে পড়ল, আরোহী তোয়ালে দিয়ে তার ভেজা চুলগুলো মুছছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলের গ্রানের স্নিগ্ধের নাকে পৌঁছাতে সে আর দূরে থাকতে পারল না, কানে ফোন রেখে এগিয়ে গেল আরোহীর দিকে।
পিছন থেকে এক হাতে কোমর জড়িয়ে নাক ঘষতে লাগলো। আরোহী ক্ষেপে উঠল স্নিগ্ধর দিকে, ফিরে তাকাতেই নিতেই স্নিগ্ধ পেটে শক্ত করে চেপে ধরল। আরোহী একদম ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে শ্রেয়ান খান বলল, সাতজনকে থানায় নেওয়া হয়েছে, সেদিন যারা তোমাদের অ্যাটাক করেছিল তাদের শনাক্ত করা গেছে। তুমি কি একবার থানায় যাবে নাকি আমি সামলে নিব? স্নিগ্ধ আরোহীর গাড়ি আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, না যাব না, আমার জরুরি এক কাজ পড়ে গেছে, ওদিকটায় তুমি সামলে নাও আর আমি আকাশ আর শানকে পাঠিয়ে দেব, আমার কাজটা ওরাই করে দেবে। শ্রেয়ান খান ওকে বলে ফোন রেখে দিলেন। স্নিগ্ধ এবার আরোহীকে পিছন থেকে জড়িয়ে শূন্য উঠিয়ে তিনটা কুরপা খেলো আর হো হো করে হাসতে লাগলো। আচমকা এমন ঘোরানিতে আরোহীর মাথাটা ভন ভন করে উঠল, চেঁচিয়ে বলল, স্নিগ্ধ ছাড়ুন। স্নিগ্ধ এমন আর্তনাদ শুনে নামিয়ে দিল, সাথে সাথে আরোহী টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। স্নিগ্ধ আরোহী বলেই চট করে ধরে বিছানার কাছে নিয়ে বসিয়ে দিল। চিন্তিত মুখে বলল, সরি সরি, আসলে আনন্দে আত্মহারা হয়ে কী করবো বুঝে উঠতে পারছিলাম না। আরোহী কয়েক দফা শ্বাস নিয়ে স্নিগ্ধর দিকে চেয়ে বলল, ইটস ওকে। স্নিগ্ধ সন্দেহ চোখে চেয়ে বলল, তুমি ঠিক আছো? অল্পতে এমন মাথা ঘুরে গেলে যে? আরোহী ইতস্তদভাবে বলল, না কিছু না, আমি নিচে যাচ্ছি, আপনি আর একটু ঘুমিয়ে নিন, বলে উঠে দাঁড়ালো। কয়েক পা এগোতেই স্নিগ্ধ আরোহীর হাত আটকে দিয়ে বলল, আমি কি অবুঝ নাকি যে কিছু বুঝি না? চুপচাপ এখানে বসো বা শুয়ে পড়ো, আমি আসছি। আপনি কোথায় যাবেন? উফ, বললাম তো চুপচাপ রেস্ট নাও, নিচে যেতে হবে না আর আজ বাসার বাইরেও যেতে হবে না। আমি ভার্সিটি যাব না, মালাকে নিতে যাবো, সো তুমি বাসার বাইরে যাবে না। স্নিগ্ধ রুম থেকে বেরিয়ে গেল। আরোহী নিজের মাথায় ওড়নাটা চাপিয়ে আদর্শ হয়ে বসল। স্নিগ্ধ বিবিনকে বলল সোনালিকে দিয়ে উপরে ব্রেকফাস্ট পাঠিয়ে দিতে, আরোহীর শরীর ঠিক নেই। 9টার দিকে স্নিগ্ধ রেডি হয়ে বেরিয়ে গেল। তার কয়েক মিনিট বাদেই আবার রুমে এলো। আরোহী বই নিয়ে বসেছে, তবে স্নিগ্ধ হুড়মুড়িয়ে রুমে এসে আরোহীর থেকে বই ছিনিয়ে নিয়ে এক পাশে রাখলো। আরোহীর দিকে সিরিয়াস ভাবে চেয়ে গম্ভীর গলায় বলল, তুমি কিন্তু আশিকের সাথে যোগাযোগ করবে না? আরোহী এবার বুঝলো মহাশয় ব্যাপারে কথা বলতে ভুলেই গিয়েছিল। নিশ্চয় বাড়ির বাইরে পা ফেলতে মনে পড়েছে আর এভাবে ছুটে এসেছে সাবধান করতে। আরোহী হালকা কেশে বলল, আপনি পারেন বটে, আজও একটা লোক। স্নিগ্ধ আরোহীর দু কাঁধে শক্ত করে চেপে ধরে বলল, লিসেন, তুমি শুধুই আমার, তো এটা তো আমি জানি, আর এখন মানিও। তাহলে এইসব কথা কেন উঠছে? স্নিগ্ধ রেগে গিয়ে বলল, তুই ওর সাথে ফার্দার যদি যোগাযোগ করিস মেরে ফেলবো। আরোহী ব্রোকোচকে তাকালো। স্নিগ্ধ জোরপূর্বক হেসে শান্ত করে বলল, আরোহী বোঝার চেষ্টা করো, আমাদের সম্পর্কে আর কোনো ঝামেলা চাই না, আর আমি যা সহ্য করতে পারবো না তা তুমি প্লিজ করবে না। খুব ভালোবাসি তোমায় আর খুব ভালোবাসবো, তুমি আমার খুব আদরের হয়ে থাকবে, শুধু আমার কথা মতো চলো, নয়তো আমি রেগে গেলে যা তা করে ফেলতে পারি। আরোহীর স্নিগ্ধর এইসব কথা অহেতুক মনে হলে ঠান্ডা গলায় বলল, আপনি কোথাও বেরোচ্ছিলেন, সো সেখানে যান। স্নিগ্ধ আরোহীকে জড়িয়ে ধরল ভালোবাসা ময় গলায় বলল, আমি যা করব, যা করছি, যা বলছি, সবটাতে আমাদের দুজনের ভালোবাসা মিশে আছে, আর ওই ছেলেটাকে আমার একদম সুবিধার মনে হয় না, তাই তুমি ওর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবে না। আরোহী বুঝতে পারল স্নিগ্ধ একটু বেশি চিন্তা করছে তাকে নিয়ে, তাই শান্ত গলায় বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি, এবার আপনি জানতো। ঈশা রুমে এসে দেখলো আরোহী বসে পড়ছে। কাল রাতে কী হয়েছে স্নিগ্ধ এমন শাসন করছে যে আজও নিচে যায়নি, তাই নিজের চোখে দেখার জন্য রুমে চলে এসেছে ঈশা, কিন্তু সে তেমন কিছুই দেখতে পেল না, সব তো ঠিকই আছে। আরোহী ব্রোকোচকে বলল, কিছু বলবে না মানে ইয়ে, তোমাদের মাঝে কি কিছু হয়েছে? আরোহী হক চকিয়ে গেল, ঈশা কিসের কথা বলছে, আল্লাহ ছি, ও কি কিছু বুঝে গেল? এক ঢোক গিলে আমতামতা করে বলল, মানে? ঈশা কিছু না ভেবে বলেই ফেলল, স্নিগ্ধ ভাই অমনি একটু রাগি, তার বিবিনার বোনের সাথে কেউ একটু অন্যরকম বিহেভিয়ার করলে প্রচণ্ড রেগে যায়, তাই হয়তো তোমার সাথে অমন করেছে। আরোহী এবার বুঝল ঈশার মতলব, তাই বলল, কই কী করেছে, সব তো ঠিক আছে আমাদের মাঝে, তো কিছু হয়নি, আমার শরীর একটু খারাপ আর এটা তার জন্য বোঝই তো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিন্তু সে আমার বেশ সেবা করেছে, এখন ঠিক আছি। ঈশা বিস্মিত হয়ে বলল, আর পাঁচটা দম্পতির মতোই তোমাদের মাঝে সব ঠিক? অবশ্যই, কেন নয়, হাজার হোক, ভালো সে আমাকে আগে বেসেছে, আর তার মতো মানুষকে ভালো না বেসে আমিও থাকতে পারিনি। ঈশার মুখটা দেখার মতো ছিল, সি স্নিগ্ধ ছি, সত্যি সব পুরুষটাই এক মেয়েদের শরীর পেলে আর কিছুই লাগে না। আরে এর মধ্যে কী এমন আছে যে একে নিজের বউ করে নিল? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে বেরিয়ে গেল ঈশা। আরোহী তীক্ষ্ণ চোখে চেয়ে রইল দরজার দিকে।
আশিককে ফোন দিয়ে আরোহী জানালো সে যেতে পারবে না, একটু সমস্যা আছে, তবে যেদিন যেতে পারবে তাকে ফোন করে জানাবে। ফোন রেখে ভাবল আমি স্নিগ্ধর বিশ্বাসটা পুরোপুরি অর্জন করি, তারপর একদিন ওকে নিয়ে যাব ওখানে। মালাকে নিয়ে বাড়ি ফিরেছে স্নিগ্ধ আরোহী, ড্রয়িং রুমের সকলের সামনেই মালাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মালাও কাছে আরোহীকে জড়িয়ে, তার যে অনেক কথা বলার আছে, আর সেই সব কথা মুখের ভাষা প্রকাশ করার ক্ষমতা উপরালো না দিলেও স্নিগ্ধ নামক ফেরেস্তার ওসুলায় লিখে প্রকাশ করার সুযোগ করে দিয়েছে। সে বলবে, সবটা বলবে, দু চোখে দেখা কিছু নির্মম সত্যি জানাবে সে আরোহীকে। স্নিগ্ধ লম্বা এক শ্বাস ছাড়ল, নিজেকে বেশ হালকা লাগছে আজ। এবার আর কোনো ঝামেলা নেই, এবার সবটা ঠিক হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে যাবে, আসল অপরাধীর নাগাল পাবে। কিন্তু সত্যি অপরাধী আছে তো নাকি মৃত্যুটা আল্লাহ প্রদত্তই ছিল, সব প্রশ্নের উত্তর মালার কাছে রয়েছে। তার বেশ হালকা লাগছে, সুখ সুখ লাগছে বেশ আরোহীকে নিজের করে পেয়েছে যে। সব দিক পরিপূর্ণ ও পূর্ণতা দীর্ঘস্থায়ী হবে তো নাকি এই পূর্ণতা বড় কোনো ঝড়ের পূর্বাভাস, সব কেমন স্বপ্নের মতো লাগছে তার। পরক্ষণে ভাবলো, ধুর অদ্ভুত চিন্তাভাবনা মাথায় না আনাই ভালো, আর কিসের ঝামেলা, আমার রানী ঠিক তো, সব ঠিক। রানী ব্যা ঠিক হলে মায়ের উপর আর কোনো কথা হবে না এবার থেকে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।